হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে আপনার খুবই একটা স্পেশাল সুন্দর একটি ঘোড়া নিয়ে। আর এই ঘোড়া নিয়ে আমি বিকেলবেলা একটু দুষ্টুমি করছিলাম, তার মাঝে জন্য একটু ভিডিও করছিলাম, তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো এটা দুষ্টুমি করার জন্য কিন্তু অনেকটাই পারফেক্ট, আর ঘোড়া দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর। দেখুন ঘোড়া দেখতে কিন্তু অনেকটা সুন্দর, একদম কালা সাদা ফুটফুটে কালার মতো, তো ঘোড়া দেখতে অনেক সুন্দর। আমি আমার ঘোড়াগুলো নিয়ে একটু মাঝে মাঝে একটু বেশি দুষ্টুমি করি, কারণ আমার এগুলো একটু ভালো লাগে। আর পশু পাখি সবচেয়ে একটু ভালো জিনিস, তাদের সাথে যদি আপনি ভালো করে মিশতে পারেন, তারাও আপনাকে আপনার সাথে খুবই দুষ্টুমি করবে, ভাইলামি করবে, মানে নিজের সবকিছু ভালো লাগে। তো আমি এগুলা নিয়ে একটু দুষ্টুমি করি, যখনই আমার একটু মন খারাপ লাগে বা যখন একটু খারাপ লাগে তখনই আমি ওইগুলার সাথে গিয়ে একটু দুষ্টুমি করি, ভাইলামি করি। তো এইগুলা কিন্তু খুবই একটি ভালো, মানে খুব ভালো ওরা। এগুলো আপনি দুষ্টুমি করবেন, এগুলো আপনার সাথে দুষ্টুমি করবে, ঠিক আছে? তো আমি এগুলোর সাথে বেশিরভাগই সময় টাইম পাস করি, আর আমার মূলত কাজে এগুলো নিয়ে, ঠিক আছে? তো আমি বিদেশের মাটিতে থাকি, তো এইগুলোই নিয়ে বেশিরভাগ পড়ে থাকি, এগুলোর সাথে একটু দুষ্টুমি করি। তো আমারও ভালো লাগে খুব এগুলোর সাথে দুষ্টুমি করতে, ঠিক আছে? আর এমনি তো মনে করেন পশু পাখি কিন্তু যদি আপনি ভালোবাসা দিতে পারেন সঠিকভাবে, ওই পশু পাখি কিন্তু আপনাকে সঠিকভাবেই ভালোবাসা দিবে, ঠিক আছে? আর মায়া জিনিসটা সবচেয়ে বড় জিনিস, বুঝছেন? দেখুন আমি কিন্তু ওইগুলোর সাথে প্রতিনিয়তই দুষ্টুমি করি, আর এগুলার দেখাশোনার সব দায়িত্ব আমার, বুঝছেন? এইগুলোর খাবার পরিষ্কার করা, রুম পরিষ্কার করা, সব কিছুর দায়িত্বে আমার। তো আমি এগুলো সব কিছু দেখাশোনাই করি, তার জন্য ওইগুলো জানে যে আমার দেখাশোনার জন্য সব কিছু করার জন্য ওই লোকটাই রাখছে, ঠিক আছে? তো ওরাও আমার খুব ভালোবাসে, মানে আমিও জানি যতটুকু। পশু পাখি কথা না বলতে পারলেও কিন্তু যারা পালে তারাই বুঝতে পারে পশু পাখির মূল্যটা, ঠিক আছে? তো আমি ওইগুলোর বাসা বুঝতে না পারলেও কিন্তু মানে দেখলেই বুঝতে পারি যে এগুলো কি বা কী আসে বিষয়। তো এইগুলোর সাথে আমার সময় বেশিরভাগ সময় কাটে, আর ভালো লাগার জিনিসটা নিয়েই আমি একটু বেশিরভাগ ইয়ে করি, বুঝছেন? তো আজকে এই পর্যন্ত ভিডিওটা, বুঝছেন? যাদের কাছে যদি ঘোড়ার ভিডিও ভালো লেগে থাকে বা ঘোড়া পছন্দ করে থাকেন তাদের জন্য আজকের এই, তাদের জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই, যারা ঘোড়ার ভিডিও দেখতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন করে দেবেন, আর ভালো লাগলে ভিডিও শেয়ার করে দেবেন।